বাড়ি থেকে বাইরে হয় দেখি তোর বাপে ভ্যান চালাইতেছে, ব্রিজের উপর ভ্যান উঠতে পারতেছে না, মালপত্র সব ভ্যান আমি ঠেলে উঠাই দিছি, পার করে দিছি। তারে দেখে আমার কষ্ট লাগছে, সাথে সাথে মিরাজ গরম হয়েছে যে তোরে পাওয়া মাত্র তোর খাটায় থাপ্পড় মারবো, 32টা দাঁত দাঁতে ধর ধরে মাটিতে পড়ে। তারপর ধলু চাচা কি করছে, রং করছে আমার সাথে দেখা রাস্তার ভিতর, সে আমার কয়েকদিন নেশা কর, সাথে সাথে আমার চান্দি গরম হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু কইতে পারি নাই, সিনিয়র মানুষ বিয়া দেবে হইব, কিন্তু মেজাজ যে গরম হয়েছে ওটা তো ভেতরে রয়েছে, থাপ্পড় আমার একটু জোরে লাগছে তাই না রে। আচ্ছা তোর বাপ যে বুড়া বয়সে ভ্যান চালায় তুই নিষেধ করতে পারিস না, তোর দেখে খারাপ লাগে না? করার নাই মানে সারা জীবন ভ্যান চালাই, বুড়া বয়সে ভ্যান না চালালে শরীর সামাজিক কামড়ানি শুরু হয়, ভ্যান তো চালায় শরীরে আরামের জন্য। কষ্টি তাইলে পরে চাচায় তাইলে তো আমি তোর ভুল বুঝা মারছি রে, আমার তুই মাফ করে দে। আছে আছে নাকি কি আছে কি চায়? কিছু না মনি ভাই গেলাম। হ্যাঁ যাই কি ওর কাছে কি চাইতো? কই কি চাইলাম, ওর আছে কি ওর কাছে চামু কি? আমি তোমার কি ধারণা, আমি কিছু বুঝি না, আসতে কো না, আমার একটা ইজ্জত আছে না? চুপ থাকো, ইজ্জত না আশেপাশে জিনিস খাবার ইজ্জতের কথা চিন্তা করো, এই মহল্লার সবাই জানে তুমি নেশা করো, ওই তো ওই গেটা বাস্তারা তারাও জানে তুমি আশেপাশে জিনিস, বাজে জিনিস বাজে জিনিস, এই কথা শুনতে শুনতে কান ধরে গেছে, কিসের বাজে জিনিস? এটা একটা প্রকৃতির তরুলতা, আমি শখ করে খাই, এটা একটা হার্বাল প্রোডাক্ট, তুমি জানো এই হার্বাল প্রোডাক্টের গুণাগুণ কত? এটার গুণাগুণ যদি আমি তোমার ব্যাখ্যা দিই তাহলে পরে সময় সত্যি ঠান্ডা কিছু খাবা, তোর মাথা গরম হয়ে গেছে আমি বুঝছি, এই মুহূর্তে তুমি আমারে তোমার সামনে দেখতে চাইতেছ না, তোমার মেজাজ গরম হইতেছে, আমি যাই। এটা কি বলে দিদি, বিদ্যুৎ বিলের কাগজ। লাইলা লাইলা অপেক্ষা করবি না, শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে, আর আছে না? আছে বানা ভাবি কিছু কইবে না তো, আমি কিন্তু তার খুব ভয় পাই, এত কথা কইস কেন, তোর কইছি বানাইতে বানা মাথাটাকে ঠান্ডা করিস। আচ্ছা ভাই তুমি কি তরুণতা খাও এক কথা ভাবি রে, কইতে পারে কে কে আবার কইবে, আমি কইছি কি কও? একদিন চিন্তা করে দেখলাম মানুষের ভালো মন্দ সবই থাকতে পারে কিন্তু ভালোবাসা মানুষের কাছে সেগুলো গোপন করতে নাই, তাইলে ভালোবাসায় ঘাটতি হয়, আমি তো চাই না যে আমার ভালোবাসায় ঘাটতি হোক, সেই জন্য কয়ে দিছি। কি হলো আকারে থাকবে কেন, বানা তাড়াতাড়ি বানা। তোমার হাতে আবার ওইটা কি? আরে যন্ত্রণা, বিদ্যুতের বিলের কাগজ। শোন কাজটা শেষ করিয়া ওর বিলটা জমা দিয়ে আসবি। মুরব্বী দেখলে সম্মান করতে হয় সেটা জানো না? সে আমি আবার ঠিক করলাম। কি করলাম মানে? পেটে পেরে মতো তাড়াতাড়ি এখানে সিগারেট টানতেছ? সিগারেট খাই আমি আমার বাপের টাকায়, আপনার টাকায় সিগারেট খাই? এই তুই ঠিক মতো দেখছিস তো রে? আরে ভাই আমার চোখ ভুল করতে পারে না। ঠিক আমার ভুল হয়ে গেছে, দুঃখিত। তোমার না কতবার বলছি সাথে না মিশতে, কইলাম তো দুঃখিত। কিসের দুঃখিত? আরে আসতে রাস্তার মধ্যে কেমন রিক্সা, কই গেছিলা তুমি শপিং করে আসলা? কি কি কিনছো আমার জন্য কিছু কেন নাই? না তোমার জন্য কিনবো কেন, বাবার জন্য দুটো ফটো কিনছি, আর তুমি এখানে কই যাও? হ্যাঁ জামু এমনি যাই, তোমার সাথে দেখা হয়ে গেল না, ভালোই তো হইলো, চল একটু ঘোরাঘুরি করি। দাঁড়াও বিদ্যুতের বিল কই? রতন বিদ্যুতের কাগজটা দে, আমারে দিস কেন?
লো তোকে সামনে না পড়লে খুব ভালো লাগে ভাবি একা লাগা থাকি দেখা তো একটু হইবি আরে কে চলে একলা চল ভাবি ডাকলি কেন হ্যাঁ তুই জানোস সে তোরে দেখতেই পারে না তোমার বড় কি কইবে ভাবি না আনতি তো শাস্তা করছ তো হ্যাঁ করছি এমন ভাবে শাস্তা করছি জীবনে কোনোদিন কারো সাথে বিয়াদবি করব না ভালোই করছ কিন্তু কিন্তু কি বিলটা তো দিতে পারিনি আরে সেই থামা থামা তুই নাম তো শেয়ারে যেন আমি না দেখি নাম আমি বিল দেই নাই আরে বেটা তুই বিল দিতে সে কথা আমারে বলবি না তাহলে আমি কাগজটা ফেরত দেই আরেকটা ঝামেলা বাজাই